Ready? Hello, assalamu alaikum. Welcome back to Noor and Naz Chris. Asker ekta travel vlog apnaderke dekhabo inshallah. To asker ami Bangladesh e jaitechi ebong ei Bangladesh e jawar ekhan theke amra journey shuru korbo. Ar asole ami amar nije jaitechi video ta onek interesting ache. Apnara protom theke niye shesh porjonto dekhte thakben inshallah. তো পুরো জার্নিটা আপনাদেরকে দেখাইবো বাংলাদেশের কি কি করতে হয়। প্রথমত আমরা যখন বাংলাদেশে যাই, আমরা কোনো জায়গায় সফরে যাই, সফরে যাওয়ার আগে আমরা দুই রাকাত নামাজ পড়ি। দুই রাকাত নামাজ পড়ে যদি আমরা যাই, আল্লাহ তাআলা এটা অনেক বারাকা দেন এবং এটা প্রফেসর আল্লাহ হিসাবে সুন্নত। যখন আমরা বাইরিয়ে যাইব, পাইলে দুই রাকাত নামাজ পড়ব এবং কুল পড়ব, আয়াতুল কুরসি পড়ব, ফুইরা আয়াতুল কুরসি ফুড়িয়া ওইরকম এরকম তিনটে টেলুকে আল্লাহ নবী সুন্নত। আর বাইরে হওয়ার সময় আমরা বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে করে আমরা বাইরেব ইনশাআল্লাহ। তো আমি বাংলাদেশে যাওয়ার জন্য আমার লাগেজ রেডি ইনশাআল্লাহ, আর বাইরে যেতেছি। আর আমরা আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাইতে থাকবো পুরো জার্নিটা কীভাবে করলাম। তো আমি বাংলাদেশে যেতেছি আজকে এবং আমার এয়ার টিকেট আমি কাটছি ট্রাভেল লিঙ্ক ব্রিক লিন, আর কস্ট হয়েছে আমার 515 পাউন্ড ট্রাভেল লিঙ্কের কস্ট। আর যাইতেছি আমি গালফ এয়ারে। ওকে ইনশাআল্লাহ, আরও দেখবেন। আসসালামু আলাইকুম। রানা দিয়ে দিছি এই থেকে লাগেজ, আমার মেয়ে সাহা বানাইছে, আর ইনশাআল্লাহ রানা দিয়ে দিছি। বিসমিল্লাহি তাওয়াক্কাল আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মেক শিওর করলাম যাওয়ার আগে আমার পাসপোর্ট টিকিট আছে কি না। তো আলহামদুলিল্লাহ আমার পাসপোর্ট টিকিট এখানে দেখতেছি আছে। ওয়ে মাই পাসপোর্ট, এই দেখেন অনেক সময় ভুল হয়ে যায়। এটা লন্ডনের নাইট ভিউ, আলহামদুলিল্লাহ এই লোকে টাওয়ার ব্রিজ নাইট ভিউ দিয়ে আমরা দেখতেছি। এখন ভোর প্রায় 5:15, তারপরে দেখেন রাইট সামনে দেখেন এটা হইল কুইনের ছেলের বাড়ি। আলহামদুলিল্লাহ ভেরি ক্লোজ টু দ্য হিথ্রো এয়ারপোর্ট। গালফ এয়ার হইল টার্মিনাল 2, দেখবো ফসা দিন মানে
হচ্ছে আমার ব্রেকফাস্টের কফি। Completed. Okay. Here you go, rice with chicken, couscous. Gulf Air Food. বাহরাইন থেকে আবার দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা বাহরাইন এয়ারপোর্ট থেকে ট্রানজিট ছিল, আর ওই ট্রানজিট থেকে আবার বাহরাইন থেকে দেখা। Thank you.
Thank you. Thank you. Bye bye. অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আই রিসিভ মাই অল লাগেজেস। দিস ইজ দ্য থ্রি লাগেজ। এয়ারপোর্টের টয়লেটগুলো অনেক উন্নতি হয়েছে। এটা হইল এয়ারপোর্টের টয়লেট, আর আগের মতো নাই। আগে অনেক খারাপ ছিল, এবার অনেক সুন্দর। বেসিনটাও সুন্দর আছে, এভরিথিং ই নাইস। অজুর জায়গা আছে ডিসেবলদের জন্য, সুন্দর এরিয়া, গুড, ভেরি গুড। বাহরাইন থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা বাহরাইন এয়ারপোর্ট থেকে ট্রানজিট ছিল, আর ওই ট্রানজিট থেকে আবার বাহরাইন থেকে ঢাকা। Thank you.
Thank you. Thank you. Bye bye. অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আই রিসিভ মাই অল লাগেজেস। দিস ইজ দ্য 3 লাগেজ। এয়ারপোর্টের টয়লেটগুলো অনেক উন্নতি হয়েছে। এটা হইল এয়ারপোর্টের টয়লেট, আর আগের মতো নাই। আগে অনেক খারাপ ছিল, এবার অনেক সুন্দর। বেসিনটাও সুন্দর আছে, এভরিথিং ই নাইস। অজুর জায়গা আছে ডিসেবলদের জন্য, সুন্দর এরিয়া, গুড, ভেরি গুড। ঢাকা ডোমেস্টিক ফ্লাইটে কাউন্টার থেকে নাস্তা কিনছি ভাই। ওইল গিয়া এটার নাম একটা মনে হয় বাজি, ডিম আর ওইল গিয়ে পরোটা, আর ওইল গিয়ে আমার কাপাচিনো, আর ওইল গিয়া ওয়াটার। ওইল গিয়ে ব্রেকফাস্ট এটা কিনিয়া খাই আর ডোমেস্টিক ফ্লাইট উঠবার আগে। ভাই ওই ডিম পরোটা যেটা, এটার দামটা কত? 200 টাকা। আর 200 টাকার নাস্তা খারাপ নাই, 200 টাকায় তো ভালো হয়েছে। আর কফিটা 200 টাকা। আর এটা আমার অন্য ইয়ে পরিচয় হয়েছে এক ভাই, তাই তখন কার্ডিফ, তাই আমারে এই ব্রেকফাস্টটা হাদিয়া আমারে গিফট করছিল খাওয়াইরা। চাইছিলাম আমি পয়সা দিতাম, পার তাই নিশ্চয় না, তো তাই আমার দিলেছিল পয়সা। এখন সিলেট যাওয়ার লাগিয়া রানা দিয়ার ইনশাআল্লাহ, এখন বোর্ডিং পাস করিয়ার।
আরুল্লাহ দুইজন নাই একজন মানুষ অনেক দিন পর বাসায় আসা ভাই, আমি আমার ব্যালকনি থেকে আপনি তোদের বাগানটা দেখাই আর এই যে তার বাগান ব্যালকনি থেকে খুব সুন্দর দেখা আসলে ওই লোক আমার ব্যালকনি বাংলাদেশের গরিবর দৌলতানা ও চা বাগানোর আন্দাজ আপনারা দেখা হয়তো চা বাগান আসলে ভেরি নাইস ভিউ আর নয়া ব্রিজর ও ব্রিজ তার বাগানোর মানুষ একটু বিকালে হাওয়া খাইবার লাগিয়া দেখাই আমার বিল্ডিং দেখাই ওই লোকে বাগান আর বেলকনি দেখি গিয়া লন্ডন থেকে সিলেটর জার্নির লাস্ট পার্ট আর ওর লাস্ট পার্টর আইয়া কত সময় রেস্ট করিয়া এখন খানি রেডি করা হয়েছে
কত দাতরখানি আমার সিলেটের প্রসিদ্ধ হইল কি বেশি দিয়া বোয়াল মাছ, তারপরে কেন আঁশ ডাক কারি, আর হইল কি গোলা গোলা ভাঙ্গি গেছে, আর হইল কি চিকেন রোস্ট, আর আমার খুব প্রিয় হইল কি লাই লাই পাতা চাটনি মাছ দিয়া, আরও সালাড টালাড আছে আলহামদুলিল্লাহ, আর হইল কি এইটা কি চাইনিজ সবজি, আর হইল কি হাতোরা দিয়ে গরুর মাংস, সো এভরিথিং ইজ ভেরি নাইস।